সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা নেকমরা হাটে অবস্থান করছি। নেকমরা হাট থেকে যেখানে সবচেয়ে শুকনো হাড্ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে, আমরা সে জায়গায় রয়েছি। তো আজ ছিল 5 জুন 2022 রবিবার, আর সপ্তাহে একদিন শুধু রবিবারই বসে কিন্তু এই হাট, ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কেল উপজেলার মধ্যেই কিন্তু এই হাটটি। তো চলেন আমরা একটু কথা বলতে চাই, জেনে নিতে চাই আজকের বাজার দর, এখান থেকে শুরু করতে চাই। ভাই ভালো আছেন? বয়স কেমন ভাইয়া? আগর আগর বয়স তাতে বৃদ্ধ হয়ে গেছে তো তাই। কত দাম কত চাচ্ছেন? 40। কত বলতেছে? 32-33। বেচা বিক্রি চিন্তা ভাবনা? 35,000 হলে বিক্রি করবেন। এটা কি জোয়ান? জোয়ান না আগর বললেন যে, তো জোয়ান গরু। এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি, আমরা একটু দেখি এই পাশে। এটা কার ভাইয়া? আপনার কত চাচ্ছিলেন ভাই? এটা ছোটটা দাম ভাই 35 চাওয়া। কত বলছে ভাইয়া? 33 বলতেছে। বেচা বিক্রির দাম 34। এই যে এটা 34,000 হলে কিন্তু উনি বিক্রি করতে চাই, 33 পর্যন্ত বলছে। বয়স কয় দাঁত ভাইয়া? দুই দাঁত বয়স। এই যে এইটা দেখছেন, দুই দাঁত বয়সের হাড্ডিসার গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কত চাচ্ছেন চাচা? এটা 35। দাম বলে নাই কেউ? বলে নাই তাই নাকি? এটা কত হলে ছাড়বেন? 35,000 হলে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, বয়স বয়স 4 তার 35,000 নেই। আচ্ছা এটা এটা ভাইয়া এটা কত চাচ্ছিল? কত? 45। কত কয় কত কয়? 35। কেমন কত হলে বিক্রি করা যাবে? 42। এর নিচে আসবে না? 42,000। বয়সটা একটু কম, যার ফলে রেটটা একটু বেশি। আমরা যেতে চাই এই পাশে, দেখছেন আমদানির সংখ্যা কিন্তু ব্যাপক, গ্রাহক সংখ্যা কম। আমরা সকাল থেকে যেটি দেখলাম যে আজকে কিন্তু বাজারের আমদানি সংখ্যা হয়েছে বেশি, কিন্তু কাস্টমার সংখ্যা কম, যার ফলে কিন্তু অসংখ্য গরু এখনো ধরে আছে। আমরা এটার একটু তথ্য দিতে চাই। ভাইয়া এটা কত যাচ্ছেন? কালকের কেনা। কত দিয়ে কিনছেন? কাতিহার হাট। কত দিয়ে কিনছেন? 39। আর এখন কত বলছে দাম? 36-37। আর কিনছেন 39, তাহলে দাম আরো কম করে কইছে তাই নাকি? আচ্ছা আচ্ছা, এটা বয়স বয়স নতুন জোয়ান। এটা কত হলে বিক্রি করবেন? টাকাটা হওয়ার পরে সামান্য কিছু হলে ছেড়ে দিবেন। ঠিক আছে ঠিক আছে, এই পাশে এই পাশে একটা হাড্ডি সাত দেখছি। এটা কত চাচা? 36 চাওয়া দাম 36। কত কয় কত? 29-30। বয়স বয়স 6 দাঁত। কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা? 31 হলে বিক্রি করবেন? এর নিচে দেওয়ার সম্ভাবনা নাই? লস হবে। আচ্ছা 31,000 হলে কিন্তু এটা বিক্রি করতে চাই। কত চাচ্ছিলেন দাম? এখানে কি চলছে?
কত বললেন দাম? কত বললেন? বলেন নাই, দেখতেছেন দাম বলছে আমাদেরকে, ওই বলো আমাদের কত হলে বিক্রি করবেন? টাকা প্রত্যাশা করে রাখছি। আর এটা ভাইয়া, এটা 36 হাজার ছিলেন, এটা কত কয়? দেখছেন দাম দর শুরু হয়ে গেছে, দাঁত দেখা দেখি চলছে। কয়টা কয়টা দাঁত? চার দাঁত, চার দাঁত। ৩৬ কি সব রেট করলে দাম লাগাইছে না? কত লাগাইছে? হক কত করবে? হক কত করবে? দাম কে বলছে 2000, কে বলছে 2500, কেউ 3000। ৩৫ ভাঙে হবে না। কত বললেন? আমরা একটু দেখি এই পাশে যে হাট ডিশার গুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের। কত ভাইয়া আপনারটা কত যাচ্ছেন? 37। কত বলে, কত বলে? 32-33। বেচা বিক্রির দাম 35,000 হলে বিক্রি হবে, লাস্ট 35। বয়স? বয়স জোয়ান বয়স 35। আজকে কয়টা নিয়ে আসছিলেন বাজারে? দুইটাই লইছি। দুইটা নিয়ে আসছেন? দুইটাই আছে। দাম কেউ বলে না? কর্তা হয়নি। মানে কেনা দাম থেকে বেশি বলছে নাকি কেনা থেকে কম বলে? কম কলছে, বেশি কইলেই তো দিয়ে দিতেন। আচ্ছা আচ্ছা, এই দুইটা, এই দুইটা ও পাশে। তাহলে আজকে কাস্টমারের সংখ্যা কম, কাস্টমারের সংখ্যা কম। ঠিক আছে, ধন্যবাদ। দেখছেন যে আজকে কিন্তু ক্রেতা শূন্য হাট বলা যায়, অনেক গরু আমদানি, কাস্টমার সংখ্যা একেবারে নগণ্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।